নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। লকডাউনে সরকার সাহায্যের টাকা নয় ছয়, ঘুঙুর জিপি সভাপতির বিরুদ্ধে নালিশ। বহি জেলায় আটকে পড়া মানুষ বাড়ি ফিরছেন, তৎপর কাছাড় জেলা প্রশাসন। শিবকলনের দোকানে দুঃসাহসিক চুরি, খাদ্য সামগ্রী নগদ অর্থ নিয়ে পালালো চোর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর শহর সংলগ্ন ঘুঙ্গুর জিপিতে সরকারি অর্থ নয় ছয়ের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। সরকারের সুবিধা থেকে বঞ্চিত ওই জিপির 2 ও 7 নম্বর ওয়ার্ডের জনগণ বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগে কাছাড়ের জেলা শাসকের হস্তক্ষেপ চেয়েছেন। তাদের অভিযোগ, ঘুঙ্গুর জিপি সভানেত্রী রানুধরের স্বামী তপন ধর সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখে নিজের আত্মীয় পরিজনের মধ্যে 1,000 টাকা বন্টন করেছেন, কোথাও আবার গরিবদের দিয়েছেন 500 টাকা করে। রেশন কার্ড নেই এমন ব্যক্তিদের এককালীন সাহায্য হিসেবে সরকার থেকে 1,000 টাকা করে মঞ্জুর হয়েছে। সেই টাকা নিয়ে ছিনিমিনি খেলছেন তপন ধর, এমনকি রেশন কার্ড রয়েছে এমন ব্যক্তিদেরও তার পরিচিত বলেই 1,000 টাকা করে বিলি করেছেন। রবিবার এসব অভিযোগ উত্থাপন করে এলাকাবাসী একটি স্মারকলিপি কাছাড়ের জেলাশাসকের কাছে প্রদান করেন। এছাড়া কাছাড়ের পুলিশ সুপার এবং বরজালেঙ্গার বিডিওর কাছে এর প্রতিলিপি পাঠানো হয়। তপন ধরে আমরা সবসময় কাগজ লেখে গেছি যে 1,000 করে পাইবার রেশন কার্ড নাই, আর যার রেশন কার্ড আছে হেরাও পাইছে, কিন্তু আমরা পাইছি না। আমরা বারবার কইছি, ঘরটি কাগজ লেখা নিয়ে গেছে, নাম লিখে ফোন করছি বারবার, দাদা কি খবর, কই না এখন পুরো খবর নাই, খবর হলে তো আমরা পাইলাম না, দিলাম না, জানাইলাম না। আপনারা চিনি ঘরে আই মনে দিলাম মন্দিরের সামনে থাকি এরকম কর, না না আমরা আপনারা চিনি, ভোট মাসে আপনার আইলে আপনার ঘরে, আমরা ঘরে আইছে আইয়া কছি ঠিক আছে আপনার আমাকে ভোট দেন জিতাইমু, কছে ঠিক আছে ভোট জিতান আপনাদের লাগে আমরা করমু, কিছু কিছু করলো না করে হেতো দেখি। তারপরে কইলো না না তোমরা নামে কোনো খবর আইছে না এখনো পর্যন্ত, এখন তারা তারপরে কয় চাল আইলে চাইলে খবর জানাইমু লইয়া দেবে আইয়া, একদিনও চালের কোনো খবর নাই, চালও পাইছি না আমরা, আমরা রেশন কার্ড পাইছি না, রেশন কার্ড কইছে দিমু আই যদি অ্যাপ্লাই তো দিমু, অ্যাপ্লাই আইছে আমরা দিছি, কাগজ পাইলে ঘরে ঘরে আইয়া জিজ্ঞাসা তুমি মাইক দিয়া কইমু কইছে, হে ফোন করছি তো মাইকে কইমু কইছে আমরা, ঘরে মাইকে অ্যানাউন্স করবো বলে অ্যানাউন্স করবো, কদিন আগে কত 5-6 দিন আগে ফোন করছে তারে, তারপরে কথা যে না না আমি মাইকে অ্যানাউন্স করবো, আমরা সন্ধ্যা আনবাই না তোমরা সব সরকারের কাছে আমরা রেশন কার্ড নাই, সে কইছে আমরা পাইমু, সে রুমার করো আমার ডাকাই আনছে আনিয়া, আমার প্যান কার্ড আনছে, আমার ব্যাংকের বই আনছে আনিয়া কইছে এখন দেও, তাহলে তোমার টাকা দিব 1,000 টাকা, তখন 1,000 টাকা দিব হইয়া আমার এটার থেকে নাম লিখে আনিয়া আমার 1,000 টাকা দিচ্ছেন কে রুমায়, আর তখন তখন নাই রুমাকে তখন তখন ধর আর তখন ধর রুমা রুমা তামু পিলা থাকে তারা কে তা মেম্বার তারা মেম্বার এসেছেন তারা কইছি আও তোমার আমি 1,000 টাকা দিব, 1,000 টাকা পাইবা ব্যাংকের বই লিয়াও আর প্যান কার্ড লিয়াও, প্যান কার্ড লিয়া মানে ব্যাংকের বই লিয়ে আইছি, তারা আমার ইজার থেকে নাম লিখে রাখিয়া তা রুমায় কইছে হয় 2,000 টাকা, তোমার কোন না 1,000 টাকা দিতাম সারারে কোন টাকা ওকে দিতাম না, সারারে কদিন পরে দিলে দিম 500 চাল দিম। লকডাউনের ফলে বহির জেলায় আটকে পড়া মানুষকে বাড়ি ফেরানোর কাজ জোর কদমে চলছে। শনিবার থেকে সরকারের বিশেষ উদ্যোগে এই পরিষেবা শুরু হয়। বরাকের 3 জেলা প্রশাসন নির্দিষ্ট পদ্ধতিতে আন্তর্জেলা বাস চলাচলের মাধ্যমে যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিচ্ছে। কাছাড় জেলা প্রশাসনও একইভাবে করিমগঞ্জ বা হাইলাকান্দি জেলায় আটকে থাকা ব্যক্তিকে নিয়ে আসার ব্যবস্থা করেছে। সরকারের নির্দেশ অনুযায়ী যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের তালিকা তৈরি করে মেসেজ পাঠিয়ে নির্দিষ্ট স্থানে সঠিক সময়ে উপস্থিত থাকতে বলা হয়। পরে নির্দিষ্ট রুটের বাস যাত্রীদের উঠিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। শনিবার থেকে এই পরিষেবার জন্য আইএসবিটিতে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এদিন এই বিশেষ বাস পরিষেবা চালু করতে আইএসবিটিতে উপস্থিত ছিলেন জেলাশাসক বর্ণালী শর্মা, পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়, অতিরিক্ত পুলিশ সুপার জগদীশ দাস সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। আজি আমার জীবন মাত্র আমার যে বরাক উপত্যকার বাস এখানে যাত্রী অহা মতে, গতিকে আমার বরাক উপত্যকার পৰা আজি আমার ডিমা হাসাওলা যাব প্রায় 77 জন যাত্রী যাব 77, আর করিমগঞ্জ জেলালে যাব আমার 78 জন পেশেন্ট চলি আছে, গতিকে আমার
পৰা যিখিনি 104 ৰেজিষ্টাৰ কৰিছিলে তেওঁলোকে কাইলৈও যোৱাৰ সুবিধা পাব। আমাৰ ডিষ্ট্ৰিক্ট ৱাইজ আমাৰ ভাগবুৰি দিয়া আছে, সেইদৰে যিবিলাক প্ৰাইভেট ভেহিকলছ আছে সেইবিলাকে সাধাৰণতে মেঘালয় হৈ যাব লাগিব। তেওঁলোকৰ কাৰণে কিন্তু আজি চৰকাৰে নিৰ্দেশনা কালি আমাক দিছে, তেওঁলোকৰ বিষয়ে আমি তেওঁলোকৰ বাছ নাম্বাৰ পেছেঞ্জাৰ কিমান হ'ব এই বিষয়ে আমি চৰকাৰক জনাম। তাৰপিছত চৰকাৰে মেঘালয় চৰকাৰৰ লগত যোগাযোগ কৰি তেখেতসকলে এপ্ৰুভেল দিয়াৰ পিছত আৰু বাকীখিনি যাব পাৰিব। লকডাউনে যখন সবাই নিজ নিজ বাড়িতে বন্দী, ঠিক তখন নিশি কুটুম্বদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। গত বুধবার রাতে শিলচর শহরের শিবকলোনির প্রদীপ কুমার রায়ের ভূষিমালের দোকানে দরজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। সারা রাত ধরে চোরেরা নির্ভয়ে বিভিন্ন জিনিসপত্র বস্তাবন্দী করে সুযোগ বোঝে পালিয়ে যায়। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, দুধ, তেল, সাবান, ডাল, বিড়ি, সিগারেট, আটা, মোমবাতি ইত্যাদি। সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে স্থানীয়রা দেখতে পান ওই দোকানের দরজার তালা ভাঙা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে স্থানীয় মানুষের বক্তব্য রেকর্ড করে। যদিও চার দিন কেটে গেলেও না চুরি যাওয়া সামগ্রী উদ্ধার হয়েছে না চোরকে পাকড়াও করা হয়েছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় লকডাউনের সময় এভাবে চুরির ঘটনায় শিবকলনের বাসিন্দারা পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। কালকে সকালবেলা, দ্যাট মিন্স ভোরবেলা, আমার পাড়ার মেয়ে লোকরা যারা মর্নিং ওয়াক করে, বয়স্ক মেয়ে লোক, তারা গিয়ে আমার সকালবেলা বাড়ির মধ্যে ঘুম থেকে ডাকিয়ে উঠাইছে। উঠাইয়া কইছে যে আমার দোকানের দরজার তালা ভাঙা। ওই আমি তড়ি ঘুরি দোকানে আই, আইয়া দেখি আমার দোকানের চারটা তালা বাঙ্গিয়া, আমার দোকানের ভিতরে রাত্রে সুর আইয়া সমস্ত জিনিসটা তস নস করিয়া গেছি গিয়া। তখন আমি দোকানের দরজা খুলছি, জাস্ট খালি ভিতরে ঢুকছি না। তারপরে সঙ্গে সঙ্গে পুলিশ রাঙ্গাড়িয়া আউটপোস্টে যাই, গিয়া একটা কাগজ লিখিতে দিয়ে আই যে আমার দোকানের দরজা তালা ভাঙ্গা, দোকান চুরি হয়ে গেছি গিয়া। তারপরে তো আমি আর দোকানে ঢুকছি না, কিতাব নিচে কিতা না, তখন পর্যন্ত আমি দেখছি না। তা পুলিশ আইসে, পুলিশ আওয়ার পরে আমি দোকানে ঢুকছি, ঢুকিয়া দেখলাম আমার দোকানের মূল্যবান সামগ্রী যেগুলা তেল, আমুল দুধ, ব্রিটানিয়া বিস্কুট, সার্ফ, সাবান, এগুলো জিনিস আরো অনেক দামি দামি জিনিস এবং নগদ। বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক কনাথ পুরকায়স্থ রবিবার অম্বিকাপুর জিপির অন্তর্গত তপোবন নগরে প্রায় 150 পরিবারকে খাদ্য সামগ্রী বন্টন করেন। এলাকার গরিব অসহায় মানুষগুলির হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সাংসদ রাজদীপ রায়, জেলা পরিষদ সদস্য রামকৃষ্ণ সিনহা, জিপি সভাপতি সুরাট দাস, পার্থদেব এবং বিজেপি জেলা সম্পাদক কনাথ পুরকায়স্থ। আমরা এই খাদ্য সামগ্রী তুলে দেওয়ার সাথে সাথে আমরা আরেকটা আবেদন সবার কাছে রেখেছি যে বর্তমানে যে লকডাউন যেটা চলছে, সরকারের তরফ থেকে যেসব নির্দেশিকা দেওয়া হয়েছে যে এই লকডাউনকে পুরোপুরি মেনে চলার জন্য, এই ক্ষেত্রে সকলে যেন সেই লকডাউনের যে নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকা মেনে চলেন। বিশেষ করে যেটা সামাজিক দূরত্বর কথা বলা হয়েছে যে কমপক্ষে 2 মিটার দূরে দূরে থেকে আমরা কথা বলবো। দ্বিতীয়ত কথা হচ্ছে যে নিজেদেরকে পরিষ্কার রাখবো, হাত ধুয়ে পরিষ্কার রাখবো। আর 3 নম্বর হচ্ছে যে এখানে কোনো বিশেষ সোশ্যাল গ্যাদারিং বা নিজেদের মধ্যে বিশেষভাবে মানুষকে নিয়ে যাতে আমরা এই গল্পগুজব যেটা আমরা করে থাকি এই এই ব্যাপারগুলো আমাদের কিছুদিনের জন্য আমাদেরকে বাদ দিতে হবে। লকডাউনের জন্য সাধারণ মানুষ আজ বিপর্যস্ত। এই সময়েও সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি সাহায্যের টাকা লুটিপুটে খাচ্ছেন একাংশ অসাধু মানুষ। কাটিগড়ার বিভিন্ন এলাকা থেকে কিছুদিন ধরে এরকম বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। এ ব্যাপারে এবার সরব হয়েছে বিজেপি। দলের কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব এক সাংবাদিক বৈঠক করে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি আরও জানান, ত্রাণের টাকা লুটপাটের ঘটনায় জড়িত রয়েছেন কংগ্রেসের বাতিল নেতা জাহাঙ্গীর আলম লস্কর এবং সিএসপির 2 এজেন্ট। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলাশাসকের হস্তক্ষেপ কামনা করছেন। রাজাটিল্লা জিপির কংগ্রেসের যে নেতা, আমি সেই নেতা বলবেন, ওনাকে দালাল বলে আখ্যায়িত করব। সেই দালালকে অতিসত্বর গ্রেফতার করার জন্য আমি আমার জেলা সভাপতি এবং বিধায়ককে আমি বলেছি, এবং এই অসহায় গরিব মানুষের পয়সা যদি উনি খেয়ে থাকেন তাহলে ওনার আমি জেলা প্রশাসনকে বলবো ওনাকে অতিসত্বর অ্যারেস্ট করবে। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহ সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। রবিবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বন্টন অব্যাহত ছিল। ভারত সহস্র সংঘের ত্রাণ বন্টন কর্মসূচি অব্যাহত। এদিন সংগঠনের উদ্যোগে রংপুর দুর্গানগরে 100 পরিবারকে ত্রাণ বন্টন করা হয়েছে।
এদিকে সংগঠনের উদ্যোগে একই কর্মসূচির আয়োজন করা হয় দর্মিখাল ও শিলকুড়িতে। সেখানেও 50টি অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। বরাক উপত্যকা বাগদি বাগদি সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে কাশীপুর চা বাগানে এক ত্রাণ বন্টন কর্মসূচির আয়োজন করা হয়। সমিতির পক্ষে এদিন নিখিল বাগদি অসহায় বহু পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। বরাকভেলি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে 220টি দুস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। এদিন শিলচর NIT বাইপাসের কাছে ওই ত্রাণ বন্টন কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের ত্রাণ বন্টন কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাইজিং ইউথ সোসাইটি শিলচর। উপস্থিত ছিলেন গৌরব চন্দ, পূজা দাস, অঞ্জনা দেব, রনি দেব, শম্পা ধর, ডোনা দাশগুপ্তা, পিনাক রায় সহ আরো অনেকে। রাজীব গান্ধী ট্রাস্ট কমিটির পক্ষ থেকে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব এবং তারাপুর রিলিফ ডিস্ট্রিবিউশন কমিটির যৌথ উদ্যোগে তারাপুর লক্ষ্মীধর রোডে অসহায়দের ত্রাণ বন্টন করা হয়েছে। এদিন শঙ্কু দাসের নেতৃত্বে এবং পার্থ চক্রবর্তীর উপস্থিতিতে 150টি দুস্থ পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। ত্রাণ বন্টনে সহযোগিতা করেন সোমা শর্মা, রাজু পুরকায়স্থ সহ আরো অনেকে। আজকে তো আমরা একটা রিলিফের ব্যবস্থা করেছি, আমরা বিগত দিনেও দিয়েছি 300 মতো লোক, নিউ কলোনি, আমাদের পিয়াল রোড, মদনমোহন রোড, অন্নপূর্ণা কলোনি, উকিলবাজার, নাগা কলোনি, আমাদের শীতলাবালী কলোনি, তো সব জায়গায় দিচ্ছি। আজকে নিউ কলোনি দিচ্ছি, আমাদের তারাপুরে সবাই মিলে আমাদেরকে সাহায্য করেছে। আমাদের রিলিফ ফান্ড একটা বানিয়েছি আমরা, ওইটাতে আজকে আমাদের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব কারণ আজকে উনি আমাদেরকে সাহায্য করেছেন রিলিফের জন্য। পার্থ দাও এসছেন, আমাদের পার্থ সুকর্তি দা এইসব এসছেন, সবাই মিলে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সবাই দিচ্ছি, আগামীতে আরও আমরা দেবো, চেষ্টা রাখছি আমরা সবাই যদি সহযোগিতা করে আরও আগামীতে আরও বৃহত্তরভাবে দেবো আমরা। আপনারা কি 24 নম্বর ওয়ার্ডে দেবেন না? 24 ওয়ার্ডে দিচ্ছি আমরা, 24 ওয়ার্ডে আমাদের, এটা হলো আমাদের হলো রিলিফ ডিস্ট্রিবিউশন কমিটি তারাপুর 24 নম্বর ওয়ার্ড। মহিলা কংগ্রেসের সভানেত্রী প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের উদ্যোগে রাজীব ভবন সোশিয়াল কালচারাল এডুকেশনাল অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট সমস্ত কাছাড় জেলায় প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শিলচর পৌরসভা এলাকায় লক্ষ্মীপুর পৌরসভা এলাকায় সোনাই পৌরসভা এলাকায় আমরা গরিব থেকে গরিবতম পরিবারের কাছে আমরা রিলিফ তুলে দেওয়ার, সামান্য রিলিফ তুলে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছি এই ট্রাস্টের পক্ষ থেকে। দ্বিতীয় লিঙ্ক রোডের কিছু যুবকের উদ্যোগে 300 পরিবারকে ত্রাণ বন্টন করা হয়েছে। এদিন 7 নম্বর লেনে তারা দুস্থদের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন। বেসরকারি সংগঠন ভারতীয় কল্যাণ সংঘের উদ্যোগে তারাপুর গিরিশ রোডে ত্রাণ বন্টন করা হয়েছে। এদিন সংগঠনের কর্মকর্তারা 100টি অসহায় পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দিয়েছেন।
হেল্পিং হ্যান্ডের উদ্যোগে রংপুর, মালুগ্রাম, সোনাইরুট সহ শহরের বিভিন্ন এলাকায় 200 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের এদিনের ত্রাণ বণ্টন কর্মসূচিতে সহযোগিতা করেছেন জেলার আইবি ডিএসপি। বনবাসী রিয়াং সম্প্রদায়ের দুস্থদের খাদ্য সামগ্রী বণ্টন করল হিন্দু জাগরণ মঞ্চের নরসিংপুর ব্লক কমিটি। ধলাই পুলিশের সহযোগিতায় এদিন গুরুদয়ালপুর কাংলাইপুঞ্জির 30টি অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। ত্রাণ বণ্টনকালে উপস্থিত ছিলেন ধলাই থানার ওসি পল লালিমসাং, সীমান্ত রায়, প্রীতম ঘোষ, জাগরণ মঞ্চের নরসিংপুর ব্লক কমিটির সভাপতি অমলেন্দু দাস, সন্দীপ নাথ, বিকি দে, বিশ্বজিৎ দাস সহ আরও অনেকে। ত্রাণ বণ্টন করল ইয়াসি। এদিন সংগঠনের উদ্যোগে মালুগ্রামে 100 অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। পরে ইয়াসির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সঞ্জীব রায় জানান, স্বেচ্ছায় বিধানসভা কমিটির উদ্যোগে আমরা দ্বিতীয় পর্যায়ে রিলিফ আমরা বণ্টন করেছি। প্রথম পর্যায়ে এক সপ্তাহ আগে আমরা করেছিলাম, আজকে ইটখোলা অঞ্চলে আমরা যদিও বিতরণ করেছি কিন্তু আমরা গ্রেটার মালুগ্রাম এরিয়াকে দেখেই আজকে বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এবং আমাদের ইয়াসি অ্যাসেম্বলি প্রেসিডেন্ট শিলচরের কৃষ্ণ বংশবণিক ওনার বিশেষ উদ্যোগে আজকে হয়েছে। আজকে আমরা 80 পরিবারকে আমরা চেষ্টা করেছি কিছু খাদ্য সামগ্রী বণ্টন করার জন্য, কারণ এই দুর্যোগে, এই করোনা ভাইরাসের দুর্যোগে আমরা প্রায় এক মাস থেকে চেষ্টা করে যাচ্ছি কাছাড় জেলার বিভিন্ন প্রান্তে কিছু লোকের মুখে হয়তো কিছু অন্ন তুলে দেওয়ার জন্য। ত্রাণ সামগ্রী বণ্টন করলেন বরখলার বিধায়ক কিশোরনাথ। এদিন মাছুঘাট জিপির খৈরেন পাথারি গ্রাম এবং গড়েরবন্দ রাজবংশী গ্রামে দুস্থদের ত্রাণ বণ্টন করা হয়। উপস্থিত ছিলেন জিপি সভাপতি পদ্মিনী সিংহ, রাজেশ শর্মা, নির্মলা সিংহ, রিঙ্কু সেনাপতি, অখিল দাস, মানিক রাজবংশী, সন্তোষ রাজবংশী সহ আরও অনেকে। এদিন বাউলাবস্তি ও সুবংজিপিতে 255 পরিবারকে ত্রাণ বণ্টন করেন বিধায়ক কিশোরনাথ। উপস্থিত ছিলেন বিশ্বজিৎ বর্মন, জগন্নাথ তেলি, সঞ্জন দাস, সুমিত দাস, নির্মল দাস, কল্লোল চক্রবর্তী, মাইনরিটি মোর্চার সভাপতি বাপ্পা লস্কর সহ আরও অনেকে। ধোয়ারবন্দ রেডক্রস কার্যালয়ে 1200-এরও অধিক দুস্থদের মধ্যাহ্ন ভোজন বিতরণ করল ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখা। এদিনের মধ্যাহ্ন ভোজন কর্মসূচির নেতৃত্ব দেন দীপায়ন চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন মঞ্জুল দেব, অভিজিৎ পাল, বাবুল হোড়, সুজন দত্ত, বিক্রমজিৎ চক্রবর্তী, ধর্মেন্দ্র তিওয়ারি, বর্জলেঙ্গা পায়োনিয়ার সংঘের সভাপতি ধ্রুব ভট্টাচার্য সহ আরও অনেকে। রোজদিন 5 ইউনিট বা 10 ইউনিট আমরা ব্লাড ডোনেশন করতে পারি তাহলে সেটা ভালো হয়। আর তার জন্য আগামী মঙ্গলবার থেকে আমরা আহ্বান জানিয়েছি বিভিন্ন সংস্থাকেও, বিভিন্ন ব্যক্তিবর্গকেও। আমরা আজকের দিনে আহ্বান করতে চাই যে ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনারা যোগদান করুন, ব্লাড ডোনেশন করুন। ব্লাড ডোনেশন মানে একজন রুগীকে বাঁচানো শুধু সেটা না, ব্লাড ডোনেশন মানে নিজে সুস্থ থাকা, সেই কথা মাথায় চিন্তা রেখে আপনারা মঙ্গলবার থেকে, আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ 27 তারিখ থেকে শুরু করে 8-1 তারিখ পর্যন্ত সেই কার্যসূচি আমরা আমাদের চলবে। বদরপুরে 2টি পৃথক স্থানে মোট 570টি অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। লায়ন্স ক্লাব বদরপুর গ্রেটার, বরাক ভ্যালি সিমেন্ট লিমিটেড এবং বদরপুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে এই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের ত্রাণ বণ্টন কর্মসূচিতে সহযোগিতা করেছেন ইলোরা গ্যাস এজেন্সির স্বত্বাধিকারী লুৎফর রহমান। উপস্থিত ছিলেন প্রদীপ কুমার দে, আবু জৈন, পবন তুসনিয়াল, চন্দন গোস্বামী, বাবলু এন্দু প্রমুখ।
অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের স্থলাভিষিক্তা সংহিতা দেবীর মহাপ্রয়াণ তিথি উপলক্ষে শিলচর অযাচক আশ্রমে দুস্থদের এক ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। রবিবার আয়োজিত ওই অনুষ্ঠানে শতাধিক দুস্থ পরিবারের হাতে আশ্রমের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। শিলচরের বিভিন্ন এলাকায় 500 অধিক দুস্থকে প্যাকেটজাত খাবার বণ্টন করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন খোঁজ। এছাড়া লকডাউনের ফলে শিলচরে আটকে পড়া বিহারের বেশ কিছু বাসিন্দাকে বিগত মাসখানেক ধরে সহযোগিতা অব্যাহত রেখেছেন সংগঠনের কর্মকর্তারা। রবিবারও এর ব্যতিক্রম হয়নি, আশ্রিত ঐসব পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন তারা। ये जो संस्था है मेरे को काफी 10 आदमी को हेल्प दे रहा है। हम लोग बिहार से हैं, बहुत गरीब आदमी है, फंसे हुए हैं बुरी तरह से शाम शिलचर फाटक बाजार में। हम लोग बहुत मजबूरी है, आप लोग मेरे को ये ত্রিধারা যুব সংঘ ও হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার যৌথ উদ্যোগে 110টি অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বণ্টন করা হয়। এদিন সংগঠনগুলোর সদস্যরা ধলাই বিধানসভা কেন্দ্রের সদাগ্রাম, গুরুদয়ালপুর ও জীবনগ্রামের ঐসব দুস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। ত্রাণ বণ্টনকালে উভয় সংগঠনের পক্ষে এদিন উপস্থিত ছিলেন সম্রাট দাস, রাতুল ভট্টাচার্য, বিজু পাল, কৃষ্ণ কংস বণিক, প্রদীপ পাল, মিশমি ভট্টাচার্য, শ্যামা কংস বণিক, অঞ্জন রায়, উত্তম বিশ্বাস, বাপন বণিক প্রমুখ। আমরা শিলচর থেকে এই দুইটা ক্লাব এখানে এসেছি, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া জনসাধারণ তাদের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর এই 25টা পরিবারকে দেওয়ার পরে আমাদের আরেকটা আছে জীবনগ্রাম দোলাই মধ্যেই, সেখানে আমরা আরও 25 থেকে 30টা পরিবারকে ত্রাণ বিতরণ করবো। সর্বমোট আজকে আমরা প্রায় 100টির উপরে দোলাই অঞ্চলে ত্রাণ বিতরণ করবো। অটো চালকদের খাদ্য সামগ্রী বণ্টন করল আমরাঘাট অটো অ্যাসোসিয়েশন। উপস্থিত ছিলেন নিয়ামত উল্লাহ লস্কর, দক্ষিণের রঞ্জন পাল, বুলবুল আহমেদ লস্কর, অভিজিৎ পাল সহ আরো অনেকে। আমরা চেষ্টা করছি যাতে আমাদের এই এলাকাতে বিভিন্ন সংগঠন থেকে যেভাবে দেওয়া হচ্ছে কিছু রিলিফ, আমাদের অটো অ্যাসোসিয়েশন থেকে আমরা যাতে কিছু সংখ্যক হতদরিদ্র লোককে আমরা এই বিপদের সময় যাতে সাহায্য করতে পারি, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা আজকের দিনে এখানে কিছু আমরা রিলিফ দেওয়ার ব্যবস্থা করি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। লকডাউনে সরকারি সাহায্যের টাকা 9-6, ঘুঙুর জিপি সভাপতির বিরুদ্ধে নালিশ। বহি জেলায় আটকে পড়া মানুষ বাড়ি ফিরছেন, তৎপর কাছাড় জেলা প্রশাসন। শিবকলনের দোকানে দুঃসাহসিক চুরি, খাদ্য সামগ্রী নগদ অর্থ নিয়ে পালালো চোর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।